দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে 3 কাঠা জমির ওপরে 2 নিট 5 তলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী আসুন ভিডিওটি উপভোগ করি। দর্শকমণ্ডলী, এটা হচ্ছে একটা 5 তলা বাড়ি, মাত্র 3 কাঠা জমির ওপরে আমরা 2টা ইউনিট করছি। গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে আর অন্যান্য তলায় 2টা করে ইউনিট রাখা হয়েছে, এবং মালিক যেটা নিজে থাকবেন 3তলাতে, 3তলাতে 1টা ইউনিট করা হয়েছে। তো দর্শকমণ্ডলী, আমি এই প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে কিছু কথা আমি বলতে চাই। আপনারা যারা বিদেশে থাকে, প্রবাসে থাকেন, যারা গ্রাম কিংবা উপজেলা লেভেলে থাকেন, তারা অনেকে, যেমন আজকে আমাকে এক ভদ্রলোক বলছেন যে উনি একটা 7-8তলা বাড়ি করবেন। তো 8তলা বাড়ি করবেন, তো ওখানকার কয়েকজন ইঞ্জিনিয়ার, 2জন ইঞ্জিনিয়ার ওনার বাড়িতে প্রতিদিন আসছেন এবং ওনাকে বলছেন যে মাত্র 70,000 টাকা দিয়ে উনি 8তলা বাড়ির ডিজাইন করে দেবেন। এটা আসলে অ্যাবসার্ড, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তো এগুলো আপনাদের আমি সবসময় উপদেশ দিই যে আপনি অনেক টাকা দিয়ে একটা জমি কেনেন, অনেক টাকা দিয়ে বাড়ি কেনেন, সেখানে প্রায় আপনি 10-20 কোটি টাকা খরচ হয়ে যায়, কিন্তু আপনি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা কিংবা 1 লক্ষ টাকা সেভ করতে গিয়ে সবচেয়ে আপনি কম খরচ করতে চান হচ্ছে যে কোথায় আপনি কম টাকায় বাড়ি ডিজাইনটা পাওয়া যায়। যার ফলে হয় কি, আপনি যে বেশি দামে বাড়ি কিনলেন, বেশি দামে ম্যাটেরিয়ালস দিয়ে বাড়িটা নির্মাণ করলেন, সব কিন্তু পরে জলে চলে যায়। তো আমাদের কাছে এরকম, আমরা যেহেতু দেশে বিদেশে প্ল্যান করি, আমাদের সারা বাংলাদেশ সহ প্রায় 100টা দেশ থেকে মানুষ, প্রবাসীরা আমাদের কাছে বিভিন্ন উপদেশ নেয়, তাদের কাছে আমরা এই একই উপদেশ দিই। এবং বিভিন্ন মানুষ আমাদের কাছে অভিযোগ করে যে বাড়ি কিছু দূর হওয়ার পরে কিংবা দেখা যাচ্ছে যে 8তলা 7তলা কমপ্লিট হওয়ার পরে বাড়িতে ওঠার আগে বাড়ি ফেটে গেছে, কিংবা বাড়ির ভিতরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, বাড়িতে ঠিকমতো তারা ব্যবহার করতে পারছে না, ভাড়াটি হচ্ছে না, এরকম অসুবিধা হয়ে যায়। সেজন্য আমি সবসময় উপদেশ দিই আপনারা সবসময় একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন। তাতে 1 লক্ষ টাকা যদি বেশি খরচ হয়, এটা কোনো খরচ না, সে কিন্তু যে ডিজাইন করবে সে ডিজাইনে কিন্তু আমাদের 5 লক্ষ টাকা আপনাকে সেভ করাই দেবে। যাই হোক, এটা আমার নিজের উদ্দেশ্য বললাম না, এটা আপনাদেরকে যাতে আপনারা বিপদে না পড়েন সেজন্য আমি এই কথাগুলো আমি সবসময় বলার চেষ্টা করি, আজকেও বললাম। আবার অনেকে এমন কথা বলেন যে কথাগুলো আমার কাছে খুব খারাপ লাগে, যে বলছেন যে আমি একটা 10তলা বিল্ডিং করব। ভাই, আমার বাড়ির পাশে একজন ডিজাইন করছেন, উনি হচ্ছে 10তলা বিল্ডিং করবেন, তো উনি পাইলিং করেন নাই। আমি তখন জিজ্ঞাসা করি যে উনি কয়তলা করছেন, বলছে উনি 3তলা 15 করছেন। তাহলে 10তলা করুক, 10তলা করার পর দেখেন যে বাড়িটা টেকে কিনা, বসে যায় কিনা। কারণ আমি তো আর ইচ্ছা করি আপনাকে 10তলা কিংবা 8তলা বাড়ির জন্য আপনি পাইলিং দেবো না। আপনি তো ছয়েল টেস্টের একটা রিপোর্ট আসবে, সেই রিপোর্ট তো অন্যজন করবে, সেই রিপোর্টে তো একটা তারা একটা রিকমেন্ডেশন দেয় যে এখানে 80 ফিট কি 70 ফিট কি 50 ফিট পাইলিং লাগবে। সেটা যদি অ্যাভয়েড করে আপনি বাড়ি অন্য লোক কী করছে সেটা দেখে যদি করতে চান, তাহলে কিন্তু বাড়ি আপনি 10তলা কিংবা 8তলা হওয়ার পর বাড়ি অবশ্যই বসে যাবে, এবং ভূমিকম্প হলে সে বাড়ি কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। তখন কিন্তু আপনার স্বপ্ন, আপনার সব টাকা, সব কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে এই ভুলগুলো কখনো করবেন না। আপনি একটু বেশি টাকা লাগলো, ভালো একটা ইঞ্জিনিয়ারের কাছে আপনি যাবেন, একটা কনসাল্টিং ফার্মের কাছে যাবেন, সেখান থেকে আপনি ডিজাইনগুলো করবেন, তাহলে ডিজাইনটা ভালো হবে। যাক, দর্শকমণ্ডলী, এটা আমার কথা, আমি এটুকু বলি এই জন্যই যাতে আমার এই পুরো চ্যানেলটাই আপনাদের জন্য, আপনারা যাতে কোনো বিপদে না পড়েন, আপনি স্বপ্নের বাড়িটা প্রতিদিন, যেমন আমি ডিজাইন দিই 365 দিনে 365টা ডিজাইন হয়, আমার এই পর্যন্ত প্রায় 2000 ডিজাইন আছে। এই ডিজাইনগুলো দেখি আপনি জমির মাপের উপরে, আপনি কোনো মডেল দেখে কিন্তু আপনি নিজের চয়েস করতে পারবেন যে আমি, আমার বাড়িটা এরকম হলে ভালো হয়। তখন আপনি যদি আমাকে বলেন, তখন কিন্তু ওইটার সঙ্গে আমি আরও কিছু যোগ করে, অলঙ্কার যোগ করে কিন্তু আরও সুন্দর করে আপনাকে ডিজাইন করে দিতে পারবো। আর আপনি যদি মনে করেন এই ছবিটা নিয়ে আপনি একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে দিলেন, কম টাকায় আপনার 50,000 টাকা ডিজাইন করে দিল, এটা কিন্তু ডিজাইন, এটা তো একটা 3D, এটা করতে আপনার 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা খরচ হতে পারে। কিন্তু একটা 10তলা বাড়ি করতে কিন্তু আপনি খরচ হবে প্রায় 10 লক্ষ টাকা, কোনো সময় 5 লক্ষ টাকা, কোনো সময় আমরা একটা 10তলা বাড়ি করতে 20 লক্ষ টাকাও নিই, তো আবার 3 লক্ষ টাকা করে দিই। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এই 3Dটাই আপনি সব হয়ে গেল,
তাহলে কিন্তু আপনি ভুল করবেন এবং সেই ভুলের সেই ফাঁদে আপনি কখনও পা দেবেন না। এটা আমার উপদেশ যারা আমার এই চ্যানেলগুলো দেখেন। যাক দর্শকমণ্ডলী, আমি এটা একটা 1, 2, 3, 4, 5 তলা বাড়ি, মনে হচ্ছে 6 তলা বাড়ি। এটা 3 কাঠা জমির উপরে 2টা ইউনিট কীভাবে করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। তারপরে এটার একটা আনুমানিক খরচের হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী, এই বাড়িটা যদি আমি উপর থেকে দেখি, আপনি জানেন যে আমার বাড়িগুলোতে আমি ছাদটাকে সবসময় সুন্দর করার চেষ্টা করি, আমি নিজে গাছ লাগাইতে পছন্দ করি, আমি মানুষের সমাজসেবা করতে পছন্দ করি। তো সেই হিসাবে আমি গাছ বিতরণ করি, গাছ রোপণ করি, আমি 12 লক্ষ গাছ লাগিয়েছি। তো দর্শকমণ্ডলী, এই ছাদটা একদিকে যেমন একটা গার্ডেন হয়েছে, আরেকদিকে কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর জায়গা রাখা হয়েছে, যার ফলে এখানে যারা এই বাড়িতে যারা থাকবে তারা কিছুক্ষণের যখন এই ছাদে আসবে তখন তো কিন্তু তারা অনেক এনজয় করতে পারবে। যাই হোক, সেই বিবেচনা করে আমি কিন্তু এগুলো করি এবং এটা একটা স্লোগান আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমাদের গাছ লাগানো প্রয়োজন। তাই আমি আমার প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন কিন্তু আমি এই কথাটা বলে থাকি। যাই হোক দর্শকমণ্ডলী, এখন আমি ফ্লোর প্ল্যানটা দেখাবো যে এই 3 কাঠা জমির মধ্যে কী করে আপনার 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো। এটা গ্রাউন্ড ফ্লোর, আপনি দেখেন মাপটা এখানে 30 ফিট 10 ইঞ্চি আর এদিকে আছে 64 ফিট। তো এর উপরে এখানে এন্ট্রেন্স, মেন রোডে এন্ট্রেন্স আছে, এখানে গার্ড রুম রাখা হয়েছে, এখানে একটা টয়লেট রাখা হয়েছে, এখানে গ্যারেজ রাখা হয়েছে, এই অংশ দিয়ে তারা সিঁড়ি রাখা হয়েছে মাস বরাবর, তারপরে এখানে একটা ইউনিট রাখা হয়েছে। তো এভাবে 2টা বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে নিচতলাতে। যখন আমি দোতলাতে যাব তখন 2টা ইউনিট কীভাবে করা হয়েছে সেটা আমি এখন দেখাবো। দোতলাতে এসে একই মাপ, তো গ্যারেজের অংশ দিয়ে সে সিঁড়িতে আসবে। আসার পর যখন ইউনিট এতে যাবে তখন দেখেন 788 স্কোয়ার ফিট, মানে 1 কাঠার একটু বেশি। ঢোকার পরে এত বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, কিন্তু দেখেন কত বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন আছে, কমন টয়লেট আছে, এখানে বড় একটা কিচেন রাখা হয়েছে এবং এখানে একটা বেডরুম 14 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট, সাথে একটা বারান্দা রাখা হয়েছে, একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, এটাও 12 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট, সাথে একটা কিন্তু বারান্দা রাখা হয়েছে। এটা হচ্ছে ইউনিট এ। যখন ইউনিট বিতে আমি যাব তখন আবার সেম, এটা কিন্তু 824 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বিরাট একটা খোলা মাঠের মতন একটা জায়গা দেখা যাচ্ছে, যে ড্রয়িং ডাইনিং দিয়ে অনেক বড় করা হয়েছে। এখানে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় সেলফ টেলফ দিয়ে, সেখানে 7 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি একটা রুমের সমান। এখানে কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা মাস্টার বেডরুম 14 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে। দর্শকমণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের হচ্ছে 3 কাঠার জমির উপরে আমি যে প্ল্যানটা দেখালাম সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এখন দেখেন যে এই বাড়িগুলোতে আমি এখানে রেলিং দিচ্ছি, তার উপরে আবার গ্রিল দিয়েছি, কারণ কি অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, ডাকাতি হইতে পারে, বাচ্চা কাচ্চার উপর থেকে পড়ে যেতে পারে, সেজন্য কিন্তু এই রেলিংটা দেওয়া হয়ে গ্রিলটা দেওয়া হয়েছে রেলিংয়ের উপরে। যাই হোক দর্শকমণ্ডলী, এটা না দিলে কিন্তু বাড়িটা দেখতে আরও সুন্দর লাগে, যেমন এখানে সুন্দর লাগছে এরকম সুন্দর লাগে। যাই হোক দর্শকমণ্ডলী, আমি এতক্ষণ আপনাকে দেখালাম বাড়িটা। এখন আমি যদি এক নজরে বলি যে এই ধরনের 5তলা বাড়ি যদি পাইলিং না লাগে তাহলে আপনি 2000 টাকা স্কোয়ার ফিট আপনি খরচ হবে প্রতি স্কোয়ার ফিট প্রতি তালাতে। দর্শকমণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।